বালাটিকে মিক্স করবো, মিক্স না হলে আবার উল্টি উল্টি বানবো, আর অল্প অল্প হরি পানি দিবো যাতে বেশি হইতো না কম হইতো না। জানি এই রেসিপি যে কোনো মানুষও পারেন, কিন্তু নতুন যারা আছে তারা রেস্টুরেন্টে সাজি আইব। আর দেখোক আমি দুটা বানাইছি, বেশি বাড়িও করছি না, বেশি পাতলাও করছি না, যাতে ফুলকপির ডুবাইলে বালাটিকে লাগে আটা আটা বা বলা লাগব। দেখোক আমি এগুলা করছি, গুলটি গুলটি হয়েছে না। আর এখন আমি ফুলকপিটা দেখাইলাম সাইজটা, এগুলো আমি কাটছি। আর একটা কড়াই আমি চুলার মাঝে বইছি, আর বইয়া তেল দিলাইলাম। রেগুলার তেল যেটা আমরা খাই ওটা দিয়ে আমি ফ্রাই করবো। আর এখন ময়দা লাগাইয়া যে ডু বানাইছি, ডু লাগাইয়া আমি কড়াইয়ের মাঝে দিলাইলাম। একটা একটা কড়াই সবটি আমি লাগাইয়া আর কড়াই ফ্রাই করিলাম। মশমশা হরি ফ্রাই করমু যাতে খাইতে ভালো লাগবো, সবগুলা দিলাইছি। এখন আমি চুলার গ্যাসটা একদম লো হিটে রাখি আমি ফ্রাই করাম, যাতে বাড়া ওইব মশমশা আর ভিতর খাসা রয়ে যাব। এর লাগে আমি চুলাটার গ্যাস কমাইয়া রাখছি। একটা একটা হরি আমি উল্টাই ফাল্টাইয়া দিলাম আর খুবই সুন্দর ফ্রাই হয়েছে, আমার খুবই ভালো লাগছে। আপনারাও গরো ট্রাই করবা, খাইবা, দেখবানে আপনারা গেছে খুবই ভালো লাগবো। আর পুরা ভিডিওটা দেখবা, লাইক দিবা, কমেন্ট করবা। আর কালার হয়ে গেছে, এখন আমি সবগুলা তুলিয়া একটা প্লেটও পরিবেশন করবো দেখবা। আমি বেশি জ্বালাইছি না, ইটারে ফুরাইছি না, সুন্দর করে আমি করছি। দেখোক খুবই মজা, আপনারা ভাতের লগে খাইতে পারবা, গুনা খিচুড়ির লগে খাইতে পারবা, খুবই মজার একটা ফাকুরা হয়েছে। আর দেখো আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম।